জি, আমার নাম হচ্ছে উম্মে সালমা। আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার মহেশখালী। আর আমি 2002 20 আগস্টে চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসায় ইসলাম ধর্ম গ্রহণ করি মাওলানা জালালউদ্দিন আলকাদেরির হাতে। ওনার মুখে আমি কলমাপুরে মুসলিম হই। আর 2003 20 আগস্ট আমার হাজব্যান্ডের সাথে আমার বিয়ে হই। আমি প্রেম করে ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, আমি ধর্মকে ভালোবেসে ইসলাম ধর্ম গ্রহণ করছি। তারপর পরে আমি ঢাকা গাজীপুর 33 নং ওয়ার্ডে, সে 33 নং ওয়ার্ডের বোর্ডার আমি। আমি ওখানে প্রায় অনেক বছর যাবৎ থাকতেছি। আমি দীর্ঘদিন যাবৎ গ্রিন চৈটারে আমি শ্রমিক হিসেবেও কাজ করছি। শাহাদাত চৈটার নাম ছিল তখন, এখন ছয়তলা হয়ে গেছে। এখন ওখানে উনি আমাকে ঠিকাদার মানে কন্ডাক্টর হিসেবে উনি আমাকে কাজ দেয়। কাজ দেওয়ার পরে ওনাকে আমি বলে নিয়েছিলাম যে স্যার দেখেন, আমার আমি গরিব মানুষ, আপনি যদি আমাকে প্রতি মাসে স্যালারি ক্লিয়ার করেন তাহলে আমি কাজ করাইতে পারবো। তো উনি আমাকে বলছে ঠিক আছে, আমি তোর প্রতি মাসে টাকা ক্লিয়ার করে দিব। তখন আমি 10-15 জন শ্রমিক নিয়ে ওনার ফ্যাক্টরিতে কাজ শুরু করি। যখন ওখানে কাজ শুরু করি উনি 2-1 দিন 1000 1500 এভাবে 2-3 দিন উনি আমাকে কষ্ট দেয়। এরপর থেকে উনি আমাকে কষ্ট দেয় না। তো চিন্তা করলাম কন্ডাক্টারি করি, আমি কদিন চালাই খরচটা। তো এভাবে আমি কদিন খরচ চালাই, তখন মালিকের কাছে টাকা চাইতে গেলে উনি বিভিন্ন রকম আমাকে বাহানা দেয়, ছলচাতুরি করে কৌশল খাড়ায়। তখন আমি ওনাকে বিশ্বাস করি, যেহেতু নতুন করে গ্রিন সোয়েটার ছয়তলা ফ্যাক্টরি করছে, তখন আমি এই মালিককে বিশ্বাস করি। বিশ্বাস করে আমার প্রতি মাসে মাসে বিল জমতে থাকে। যখন আমার প্রায় 7 লক্ষ টাকা বিল, 4 লাখ টাকার বিল লিখিতভাবে জমা দিয়েছি, আর 3 লাখ টাকার বিল ছিল আমার রেজিস্টার খাতায়, আমারও বড় খাতা ছিল রেজিস্টার খাতায়। তখন মালিকে আমি মালিকের বলি যে স্যার, আমি 7 লাখ টাকা আপনার কাছে পাওনা হই, এখন আমাকে টাকা দিয়ে দেওয়া লাগবে, যেভাবে হোক আপাতত আমাকে 2 লাখ টাকা দেন। তখন মালিক আমাকে বলে, টাকা কি গাছে ধরে কন্ডাক্টারি করতে আইসোস? টাকা ছাড়া কন্ডাক্টারি করতে আইসোস কে? কন্ডাক্টারের কয়েক 1 লাখ টাকা ফ্যাক্টরিতে পড়ে থাকে, আর তুই কেমন ফকিন্নি কন্ডাক্টার যে তুই 2 লাখ টাকা ক্যাশ বাইর করতে পারোস না? আমি তো 3-4 লাখ টাকা শ্রমিকদের বিলে দিয়ে দিছি, কাজ করছে আপনার বিল দিছি আমি, আমি আর কত দিব স্যার? আমি অত ধনী না, আমি গরিব দেখে কাজ করতে আসছি। তখন মালিক আমার গায়ে হাত তুলে আনোয়ার সাদাতে। যখন উনি আমার গায়ে হাত তুলে, তখন আমার ওই দিনেই আমার মনে হয়েছে যে আমি 16-17 বছর আগে হিন্দু ছিলাম, মুসলমান হয়েছি, আমার স্বামী আমার গায়ে হাত দেয় না। তারপর আমি কাউরে বলি নেই মালিক, আমি মনে করছিলাম যেহেতু উনি আমাকে ওনার চেম্বারে হাত তুলছে, ওনার অফিসের লোকেরা দেখছে, বাহিরের লোক তো দেখে নাই। উনি তার আধা ঘন্টা পরে ফ্লোরে এসে বিনা কারণে আমাকে অফিস থেকে বাইর করে দেয়। আমার মেশিন ফ্যাক্টরির ভিতরে আমার টাকা 7 লাখ টাকার কাজ, আমার প্রায় 4টা প্লেন মেশিন, তা আমার তো একটা ভয় মালিকের প্রতি একটা দুর্বলতা এখন হয়ে গেছে, যেভাবে হোক আমার মেশিনগুলো আগে বাইর করতে হবে। পরের দিন আমি ফ্যাক্টরিতে শ্রমিক নিয়ে আসি, উনি 10-12 জন লোক মাস্তান ভাড়া করে আনে। তখন আমাকে বলে যে ফকিন্নির বাচ্চা, মেশিন নিবি? তোরে মেশিন ভাড়া দিবো। আমি কি আমি আপনার কাছে মেশিন ভাড়া দিবো না, আমার মেশিন আমারে দিয়ে দেন, আমি আপনার টাকায় মেশিন কিনি নেই, আপনার কাজ করছে আমার গাইডের বিল শ্রমিকদেরকে দিছি, ঠিক আছে টাকা আমার উপরে দেন, আমি 3 লাখ টাকার বিলটা জমা দিতে দেন। কয় তুই অফিসে ঢুকবি না, ম্যানেজারেরে পাঠা। পাঠাইলাম ম্যানেজারেরে, তখন ম্যানেজারের উনি বাইন্ধে আটকাইয়া আমার ম্যানেজারের মোবাইল, আমার রেজিস্টার খাতা, আমার বিল পেটের কাগজ উনি রেখে দেয়, 4 ঘন্টা আটকাইয়া রাখে। এডি গেসু নামে এক লোকেই খাতাটা রাখে। পরবর্তী ফ্যাক্টরির আমি পরের দিন, যেদিন আমার ম্যানেজারও তো আমার প্রমাণটা লোপাট করছে, তখন আমি আরও পাগল হয়ে যাই, কারণ আমি গরিব মানুষ, 3 লাখ টাকার প্রমাণ লোপাট করা মানে আমার জন্য অনেক কিছু, অনেক ক্ষতিগ্রস্ত আমি। তখন আমি পরের দিন ফ্যাক্টরি গেটে যাই, গিয়ে আমি বলি যে স্যার, আপনি আমার যে রেজিস্টার খাতাটা রেখে দিয়েছেন খাতাটা দিয়ে দেন। গেসুরও বলছি, গেসু তুমি আমার খাতা দিয়ে দাও। আমি গ্রিন সোয়েটারের সামনে 33 নং ওয়ার্ডের ভিতরে, আমি 33-এর বোর্ডার, আমি মেয়রেরে ভোট দিছি, আমি কাউন্সিলরেরে ভোট দিছি, ওই রাস্তাটার থেকে আমাকে 10-12 জন মাস্টার ভাড়া করে আইনে আমাকে আমার শ্রমিকদের গায়ে উনি হাত তুলছে। তো স্বাভাবিক আমার একটু কষ্ট আসতে পারে। তখন আমি বলি যে স্যারের, আমি বলছি স্যার আজকে আপনি কোটিপতি দিকে ক্ষমতা খাটাইয়া গেলেন, আজকে আমি গরিব দিকে সয়ে গেলাম, উপর আল্লাহ একজন আছে। কয় ফকিন্নির, আমি মেয়রের কাছে বিচার দিব। কয় ফকিন্নির বাচ্চা, মেয়রের বেডরুমে আমি জুতা নিয়ে বসার ক্ষমতা রাখি, তুই গেলেই জুতার বাড়ি খাবি, এর অর্থটা উনি কী কারণে কথাটা বললো? তখন আমার মেয়রের কাছে যাওয়া ওখানে চলে না, তখন আমি চলে আসি বাসায়, মাইদর খাইয়া চলে আসি। পরের দিন আমি আবার যাই, আমি উড়ি কয়েকদিন গেছিলাম,
তো আমার পিছে পিছে আমার মেয়েটা যাই, কারণ আমি বুঝতে পারি নাই আমার মেয়েদা আমার পিছে পিছে গেছে। তখন ওই পোলাপানগুলোর সাথে আমার গেডি আনোয়ার সাদাতের সাথে একটু যাই, দস্তা দস্তি হয়। হলে এই পোলাপানগুলার আমি বলি, 17 বছর আমি এই এলাকায়, তোমরা ছোটো ছোটো ছিলা, আজকে তোমরা আমার গায়ে হাত তুলো, আমি তো এখানের বোর্ডার, সরকারি রাস্তা, তোমরা আমার এখান থেকে সরাইতে পারো না। তখন 30,000 টাকা নাকি ওই পোলাপানগুলোরে দিছে। তখন আমার মেয়ে যখন আমার সাথে দস্তা দস্তি হয়, তখন আমার মেয়ে বলে যে আমি 999 ফোন দিব। ছোটো মানুষ, 14-15 বছর বয়স ছিলেও তো বলতেই পারে যে আমি 999 ফোন দিব। এ কথা বলার সাথে সাথে সে আমার মেয়ের একটা ঘুষি মারে, মেয়ের কোলেতে বাচ্চা পড়ে যায়, বাচ্চার পায়ের ওখানে আনোয়ার সাদাত পাড়া দিয়ে ধরে রাখে, একটা আঙ্গুল বাচ্চার কালো হয়ে যায়। গাছা প্রেস ক্লাবের এক সাংবাদিক, আমার নামটা মনে আসতেছে না, উনি আমার বাচ্চার আঙ্গুলের ছবি তুলছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে সেটা প্রচার করে নাই। আমার মেয়ের যে বুকে গুষিটা মারছে, ছেলেগুলো যে একটা হাতাহাতি করছে আমার মেয়েটার সামনে, আমিও তো করছি হাতাহাতি। তখন এলাকার মানুষজন মানে কিছু মুরব্বী আইসা সারাইয়া দিল, পোলাপানগুলো আমার ঘরে দেখাইয়া বাইর করিয়া দিল। তারপরের দিন মালিক আমাকে মেয়রের অফিস, আমি সরাসরি যাই, পলাশ নামে একজনের সাথে আমি কথা বলি, তখন আমাকে আনোয়ার সাদাত ফোন দেয় যে আমি 1,00,000 করে দিব, তুই টাকা নিবি? আমি কই নিমু স্যার, 1,00,000 করে দিলেই নিমু। সেদিন আমি 5টা বাজে ফ্যাক্টরির ভিতরে যাই, রাইতের 11টা বাজে আমার ফ্যাক্টরির ভিতরে সে ঢুকাই। 7-8 জন লোক ছিল, 3-4 জনের আমি চিনি, বাকি লোকগুলোরে চিনি না। তারা সেখানে আমার আমার সাথে যেটা করছে, এক কথায় আমি ফুটবল ছিলাম, ওরা প্লেয়ার ছিল। তখন আমি গাছা থানায় এসে 2টো অভিযোগ দিই। গাছা থানা সে অভিযোগগুলো প্রথমে এন্ট্রি করে না, এন্ট্রি না করাতে আমি সোশ্যাল মিডিয়ার হেল্প নিই। সে সোশ্যাল মিডিয়ার হেল্প নিলে হিউম্যান এইড ইন্টারন্যাশনালের মানবাধিকারের ভাইস চেয়ারম্যান দৌলর হোসেন সুমন স্যার, উনি কয়েকদিন পরেই উনিয়ার অ্যাডভোকেট ক্যামেরাম্যান এই টিম নিয়ে উনি গাছা থানায় গিয়ে আমার একটা মামলা করে দেয়। কিন্তু মামলাটা আমি শুরুতে যে মামলা দিছিলাম নারী নির্যাতন দ্বারাই, মামলাটা নারী নির্যাতন দ্বারাই হলো না। আমার দুধের শিশু মেয়ে, সে বলল যে আমি একটা স্টুডেন্ট, আমার মিথ্যা বলার দরকার পড়ে না, লোকটা আমার একটা ঘুষি মারছে, আজকে যদি আমার মার মা বাবা আত্মীয় স্বজন থাকতো আমার মামারা প্রতিবাদ করতো। ক্যামেরার সামনে তখন সাইনবোর্ড বাজারের লোকজন সবাই খইসই ফেলাই দিছে, এই মেয়েটা মিথ্যা বলতেছে না, যেহেতু 14 বছর বয়স, 6-এ পরে মেয়ে। যাই হোক, এ হচ্ছে আনোয়ার সাদাতের ইতিহাস। আমি এই 7,00,000 টাকার জন্য আরও 2-3,00,000 টাকা নষ্ট করছি, এই 7,00,000 টাকা আনার জন্য মামলা করছি। কিন্তু সে মামলায় হাজিরা দিতে যাইয়া কোর্টচত্বরও আমি নিরাপদ জায়গা, সেখানেও আমি নিরাপদ না, সেখানেও আমি মার খেয়েছি হাকিমের দরজার সামনে। হাকিম তাদেরকে 4 ঘন্টা কাস্টডিতে রেখে রাখছে, আর আমাকে বলছে একটা জিডি করতো, আমি জিডি করছি 4 ঘন্টা পরে, তাদের 4 ঘন্টার আগেই তাদেরকে হাকিম উঠে চলে গেছে, তাদেরকে পুলিশ ছেড়ে দিছে কাস্টডি থেকে। পরবর্তী সাইনবোর্ড আইসেও আমার, তারা আবার ওই দিন হুমকি দিছে। তখন আমি একটা জিডি করি, যে জিডির কাগজ আমি আপনাকে দেখাইছিলাম। জি, কি করব, এক বিচারণা যে কত সেটা আমি বুঝি। আমার স্বামী অসুস্থ বর্তমান, একদিন চাকরি করলে 3 দিন চাকরি যেতে পারে না, পেটের ভিতরে টিউমার, আমি চিকিৎসা শুরু করতে পারি নাই। আর সেই থেকে আমার মেয়ে যে একবার ঘুষি খাইছিল, ঘুষিটা জোরেই খাইছিল, সেই থেকে আমার মেয়ের বুকের ব্যথা, 7-এ পরে বর্তমানে আমার মেয়ে, আর আমার 2-2.5 বছরের একটা ছেলে আছে। তা আমি 41 দিন তাহাজ্জুদ পড়ছিলাম, কোনো শিলা মাধ্যমে জানি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার দেখা হয়তো সে পর্যন্ত গেলে আমি সুন্দর একটা বিচার পাবো, রোড গার্ডে আমি স্বাধীনভাবে চলতে পারবো, অসুস্থ সমাজ থেকে আমি মুক্তি পাবো। কিন্তু যেখানেই যাই, আমি আসাদুজ্জামান কামাল স্যারের সাথেও কথা বলছি, মুক্তিযুদ্ধমন্ত্রী আকরাম মোজাম্মেল হক স্যারের সাথেও আমি কথা বলছি, সবাই আমাকে থানা দেখাইয়া দেয়। তারপরে আমি অনেক বড় বড় জায়গায় কথা বলছি, আমি পুলিশ কমিশনার আনোয়ার স্যারের কাছে লিখিত অভিযোগ দিছি, আমি বলছি আমি মামলা মোকদ্দমা বুঝি না, আমি খুব কষ্টে চলতেছি, এখন কোনো জায়গা থেকে কোনো সুরাহা না পাইয়া।
পরবর্তী আমি বোট বাজার গিয়ে একটা বিষের বোতল কিনি, সে বিষের বোতল আমি বাসায় এনে লুকাইয়া রাখি। ফেসবুকে একটা স্ট্যাটাসও দিছি যেটা আপনারা পাইছেন, যে মরাই যদি লাগে আমি গণভবনের সামনে গিয়ে মরব, বাচ্চা দুটোটা নিয়েই মরব, কারণ আমার বিষয়টা সবাই ছোট করে দেখে। কিন্তু আনোয়ার সাদাত যে কত বড় ভয়ঙ্কর একজন এরশাদ শিকদার, সেটা গাজীপুর 33 নং ওয়ার্ডের জনগণেই জানে, স্থানীয় লোকজনেই জানে। পুলিশ তদন্ত করুক না, দুদক তদন্ত করুক না, আমি সত্য বলছি না মিথ্যা বলছি, আমার কথা বিশ্বাস করার দরকার নাই, ওনারা তদন্ত করুক। কিন্তু আমি সর্বজায়গায় গিয়ে ব্যর্থ হয়েছি। এখন আমার প্রত্যাশা, ওই যে ছোটোবেলায় গল্পে পড়ছি, দৈনিক বাঘে খাই বলে ভয় লাগাইতো। যেমন আমি কয়দিন পর পরেই দুই তিনবার এই পর্যন্ত স্ট্যাটাস দিছি যে আমি সুইসাইড করবো, একবার অলরেডি করছি, ট্রেনের নিচে পড়তে পড়তে আপনাদের মতো উপস্থিতি লোকজন আমাকে বাঁচাই আনছে। হয়তো যেহেতু এখন আমার আমার কাছে কিনে আছে, যেদিন আমি খাবো হয়তো সেদিন আর কেউ আসবে না, কিন্তু একদিন পর দুদিন পর মিডিয়ারা ঠিকই প্রচার করবে, দুই বাচ্চা নিয়ে মা গণভবনের সামনে বিষ পান করছে। আমার সেই প্রচারের দরকার নাই, আমি এখন বিপদে আছি, খুব কষ্টে আছি। পাবলিক পেজে সব বলা যায় না, একজন সচ্ছল লোক যদি বিপদে পড়ে অর্থনৈতিকভাবে সে কোন কোন দিক দিয়ে কষ্ট পায়, এটা আমার মতো যারা বা আমার এই পরিস্থিতিতে আছে তারা বুঝে। আমি আপনাদের মাধ্যমে আমি বলবো, আমার বাড়ি চট্টগ্রাম, চট্টগ্রামের যত বড় বড় এমপি মন্ত্রীরা আছেন, আপনারা বারলিয়ার দেশের লোক, আমি শুনি মাদ্রাসায় মুসলমান হয়েছি, আমার বিষয়টা আপনারা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত জানান। আমি বিপদে আছি বাচ্চা দুটো নিয়ে, আর গাজীপুরের সব জায়গায় আমি গেছি, গাজীপুরের এখানে আমার এই বিষয়টা নাকি ছোট বিষয়, এইসব বিষয় নাকি প্রধানমন্ত্রী নেয় না বা নলেজে নেয় না। তাহলে কি আমরা দুইজন বাচ্চা নিয়ে তিনজন সুসাইড করলেই প্রধানমন্ত্রী বিষয়টা নলেজে নিব? যদি আমরা মরার পরেও যদি সঠিক বিচারটা হয় তাহলে আলহামদুলিল্লাহ আমি নিব, আমি সুসাইড করব। আর যদি তা না চাই, বাংলার 18 কোটি মুসলমান, আমি নো মুসলিম হিসেবে মুসলমান রাষ্ট্রের মধ্যে আমি সঠিক তদন্ত করে আমি সঠিক বিচার চাই।